হ্যালো ভিউয়ার, আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো পিক্স আর্ট অ্যাপ্লিকেশন দিয়ে কীভাবে একটা ফটোর ছায়া দিতে হয়। কারণ আমরা বিভিন্ন সময় যখন কোনো গ্লাসের উপরে কোনো বস্তু রাখি, তখন আমরা গ্লাসের মধ্যে ছায়া দেখতে পাই। তো এরকমভাবে আমরা কীভাবে একটা পিকচার ছায়া তৈরি করব, এটাই আমি আপনাদেরকে আজ দেখাবো। তো অবশ্যই আপনারা আপনাদের ডিভাইসটিতে পিক্স আর্ট অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন, কারণ আমি পিক্স আর্ট অ্যাপ্লিকেশন দিয়েই একটা পিকচার ছায়া তৈরি করে দেখাবো। তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে নিই, যদি আপনি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আপনি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন। চলুন আমরা দেখে নিই কীভাবে একটা ফটোর ছায়া দিতে হয়। ধরুন আমি এই ফটোটার ছায়া দিব, এই জন্য এটা এই ফটোটাকে আমি একটু ক্রপ করে নিই। ক্রপ করে নিলাম, এবার আমি পিক্স আর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করি। পিক্স আর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আমি ড্র সামথিং নামে এই অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর স্টার্ট ড্রয়িং যে অপশনটা আছে ওই অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে পেজের সাইজ দেখাচ্ছে, কারণ আমি একটা পেজ নিতে যাচ্ছি, এখানে পেজের সাইজ দেখাচ্ছে। ইচ্ছা করলে আপনি এখান থেকে কাস্টমভাবেই সাইজ দিতে পারেন। তো আমি এখান থেকে আমার মতো করে একটা সাইজ নিলাম। এই দেখুন এখানে একটা আমার পেজটা চলে আসছে। আমি এখানে এটাকে এডিট অপশন নিয়ে যাই, এডিট ইমেজ যে অপশন আছে অপশনটাতে ক্লিক করি। ক্লিক করার পর দেখুন আমাকে এডিট অপশন নিয়ে আসছে। এখন আমি আমার পিকচারটাকে অ্যাড করব, যে পিকচারগুলো আমি এখানে ছায়া দিতে চাই ওই পিকচারটা এখানে অ্যাড করব। তো অ্যাড ফটো অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি যেই এই ইমেজটাকে ক্রপ করেছি ওই ক্রপ করা ইমেজটাকে আমি নিব। ক্রপ করা ইমেজটাকে আমি ডাবল নিব, এই জন্য দুইটা ক্লিক করলাম। দুইটা ক্লিক করার পর দেখুন এখানে দুইটা সিলেক্ট হয়ে আছে। এবার আমি অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পর দেখুন পিকচারটা আমার পেজের মধ্যে আসছে। এখন আমি এটাকে এই দেখুন এখন পিকচারটাকে আমি আমার মতো করে সাজিয়ে নিই, পিকচারটাকে ঘুরে নিলাম। আমার যেভাবে সুন্দর হয় সেভাবে আমি কি করবো এটাকে সাজিয়ে নিব। দেখুন এবার আমি টিক চিহ্ন দিই। দেখুন এখানে একটা ছায়া তৈরি হয়েছে, কিন্তু ছায়াটা দেখতে সুন্দর দেখাচ্ছে না। এটাকে সুন্দর করতে হলে ড্র নামে যে অপশনটা আছে ওই অপশনতে যাইতে হবে। ড্র অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে আমার পিকচারটা আছে, এখান থেকে আমি একটা কালার সাদা কালার সিলেক্ট করব। হোয়াইট কালার সিলেক্ট করার পর টিক চিহ্ন দিলাম। এবার আমি ড্র অপশনে যে এখান থেকে আমি সাইজ নেব, এখান থেকে আমি ড্রয়িং সাইজ 60 পিক্সেল করলাম এবং অপাসিটি 14% করে নিলাম। এবার আমি এটাকে ড্র করি। সবসময় উপর থেকে নিচ থেকে ড্রয়িং করবো, কারণ দেখতে সুন্দর দেখাবে।
এবার আমি ড্রয়িং অপাসিটি আরো কমিয়ে নিব। আপনার ইচ্ছা করলে আমার সাথে আরো ভালো পারবেন, কারণ আমি আপনাদেরকে জাস্ট খালি দেখিয়ে দিচ্ছি কিভাবে একটা ছায়া তৈরি করবেন। আপনারা একটু মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে যদি একটু খেয়াল করে করেন তাহলে অবশ্যই আপনারা খুব সুন্দরভাবে করতে পারবেন। এভাবে আপনারা একটা পিকচারের ছায়া নিতে পারবেন। এবার কাজ শেষ, এবার আমরা সেভ করে দিব। সেভ ইমেজ সেভ হয়ে গেছে। তো আমরা গ্যালারির মধ্যে যাই, দেখি বন্ধুরা এভাবেই আপনারা একটা পিকচারের ছায়া দিতে পারবেন পিক্স আর্ট অ্যাপ্লিকেশন দিয়ে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ভিডিওটি কীরকম লাগছে। আমি আবার আপনাদেরকে বলে নিচ্ছি, যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।